তো শিক্ষকদের ভোট কম কেন, কারণ জানতে বৈঠক করলেন পার্থ। সে কারণ জানতে হবে না, আমরাই নিজেই বলে দিচ্ছি। এডুকেশনের যে নির্বাচিত এডুকেশনের যা ঘাটতি হচ্ছে না, আপনাদের জন্য হচ্ছে। এডুকেশনে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পড়াশোনা করছে, ফার্স্ট ইয়ারের যে স্কলারশিপটা হয় 5-6 হাজার টাকা, সেটাকে যখন আমরা ফর্ম ফিল আপ করছি তখন কিন্তু আমাদের মা ঢুকছে না। সে টাকাটা যাচ্ছে কোথায়? একদম ঠিকঠাকভাবে পূরণ করছি, যাচ্ছে কোথায়? সে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এখনও পর্যন্ত আমি অবশেষে 90% 100% 80% লোক পায়নি। কারণ কি, উনি জবে থেকে হয়েছে শিক্ষামন্ত্রী, তবে থেকে কেউ পায়নি। তো আমি বলছি, আমি একজন স্টুডেন্ট, তাই আমি বলছি। তারপর শিক্ষাগত যোগ্যতা, শিক্ষার যে পরিবার, যে শিক্ষার যে মিড ডে খাবারটা খাওয়া হয় সেটা কিন্তু একদম ফালতু খাবার। তো এটা আমি ওনাকে দোষ দিচ্ছি না, কিন্তু কিন্তু এগুলো দোষ কার, এগুলো দেখা উচিত এডুকেশনে। তো আমি বলছি একটা স্টুডেন্ট, তো এখানে পড়া যাক। যদি ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, আর বেল আইকনে নিশ্চয়ই ক্লিক করে দেবেন। এবং কি শিক্ষাগত যোগ্যতা এখন আর পাশের হার নেই, পাশের হার যদি নাই থাকে, যদি ফেলের হার নাই থাকে, তাহলে পাশ করবে যারা, যারা ছেলে পেলেরা না পড়াশোনা করে পাশ করলে তারা চাকরি পাবে কীভাবে? এডুকেশনে সবাই যদি মেধাবী হয় কীভাবে হবে? তাদেরকে দেখা উচিত স্যার, প্লিজ দেখুন। কেউ যদি ভিডিওটা দেখে প্লিজ সাবস্ক্রাইব করার দরকার নেই, এই ভিডিওটাকে শেয়ার করে একটু জানিয়ে দিন। শেয়ার করার পর বেল আইকনে নিশ্চয়ই ক্লিক করে দেবেন, শেয়ার করে কমেন্ট করে কীরকম লাগলো। তো পড়া যাক, শিক্ষকদের ভোট কম পাওয়ার উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ভোট কমার কারণ জানতে বৈঠক করলেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে ডিএ নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন শিক্ষক শিক্ষিকারা। পোস্টাল বেল্ট শিক্ষকদের ভোট কম হওয়ার বৈঠক করলেন শিক্ষামন্ত্রী। বৈঠকে শিক্ষকদের একাধিক বার্তা দিলেন শিক্ষামন্ত্রী। পার্থক্য জানান, উন্নয়নমূলক কাজ স্কুল শিক্ষক শিক্ষিকাদের জানাতে হবে, বদরবদল যাতে না হয়, সেদিনও লক্ষ্য রাখতে হবে। স্কুল সার্ভিস কমিশনার রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ করা এগিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে কিছু মামলা কোর্ট ঝুলে থাকায় নিয়োগ সেই সব ক্ষেত্রে আদালতের কাছে আবেদন করার কথা জানান শিক্ষামন্ত্রী। তবে জুনের মধ্যে রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করার ব্যাপারে আশীর্বাদ পার্থ এসএসসির কে ব্যাপারে উদ্যোগ নিতে দিয়েছেন তিনি। নাই, নেই কোনো চাকরি, নেই কোনো বেকার ভাতা, বেকার ভাতার কোনো দরকার নেই আমাদের, একটা চাকরি দরকার আর কিছুই না। যদি ভিডিওটাকে ভালো লাগে শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার করুন, নিশ্চয়ই শেয়ার করলে একটা পরিণত হতে পারে। তো ভিডিও জগতে ধন্যবাদ।